হ্যালো এভরিওয়ান, তো আজকে আমাদের বাড়িতে ছিল এই পুরনো ওয়াশিং মেশিনটা, ঠিক আছে? তো দেখো, এটা কিন্তু অনেক বছরের পুরনো, ঠিক আছে? তো গাইস, এটা বেশ কিন্তু অনেক বেশি ভালো, ঠিক আছে? এই ধরনের পুরনো মডেলের যাদের বাড়িতে এই ধরনের ওয়াশিং মেশিন আছে, তারা তো অবভিয়াসলি জানো যে এটা কত সুন্দর, ঠিক আছে? তো এই ওয়াশিং মেশিনটাকে আমরা প্রথমে ভেবেছিলাম যে এটাকে বেচে দেবো, কিন্তু ফাইনালি আমরা দেখলে চিন্তা করলাম যে না, বিক্রি না করে এর একটু মেকওভার করা যাক, ঠিক আছে? যেমন ভাবার তেমনি কাজ, ঠিক আছে? তো গাইস, সে কারণে হচ্ছে কি, এখানে একটু মানে ব্রাউন একটা শেডের একটা কালার করলাম, যেটা এই কালারের সাথে অনেকটা যাচ্ছে, ঠিক আছে? পুরোপুরি রেড করলাম না, রেড কালারটা অতটা বেশি ভালো লাগে না। সো গাইস, আমি তো রিয়া, তোমরা তো জানোই, তো আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সো গাইস, ফাইনালি এখন আমি করে নেবো ডিজাইন, ঠিক আছে? তো কীরকম কী ডিজাইন করছি অবভিয়াসলি কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের তো শেয়ার করবো, ঠিক আছে? তো সে কারণে, সেই জন্য তোমাদেরকে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে হবে। তো গাইস, এখানে আমি একটা সুন্দর পাখি এঁকে নিলাম, ঠিক আছে? তো দেখো, একটা পাখি এঁকে নিলাম, দেন পাখিটাকে করে নেবো ড্রয়িং, ঠিক আছে? তো পাখিটাকে এখন করছি একটু প্রাইমার, মানে এটা একদম প্রাইমার কালার, ঠিক আছে? এটা হোয়াইট প্রাইমার, দেন এরপর করে দিচ্ছি পাখিটার যে বেস কালারটা, ঠিক আছে, সেটা করে নিচ্ছি। এরপর আমি করে নেবো এখান দিয়ে একটু পাতা। তো পাখি তো বেসিক্যালি গাছেই থাকে, ঠিক আছে? তো এরকমই কিছু একটা ডিজাইন করার চেষ্টা করছি। সো গাইস, ফাইনালি তোমাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু সেরকমভাবে কোনো আর্টিস্ট নই, বাট যেটা আমার মনে এসেছে সেটাই আমি করছি, ঠিক আছে? কোনোটা বেকাতেরা ভোতলা ভোতলা পাখি এটা এঁকে দিয়েছি, যাই হোক। আর তোমরা কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করো না, যাই হোক, এই পাখিটা একটু ভোদলা হয়ে গেছে, ওই পাখিটা একটু যেমন একটু বেশি বেটার হয়ে গেছে। তো অ্যাট লাস্ট এই পাখিটাকেও আমাকে একটু মেকআপ করতে হবে, যে কারণে এর ভোদলাটা জিনিসটাকে অনেকটা সুন্দরই সুন্দর করা যাক। যাই হোক, আমি অনেক ডালপালা অনেক লতা পাতা এঁকে নিয়েছি, ফাইনালি ওপরেও কিছু দুই চারটে পাতা এঁকে নেবো, কারণ ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে, কীরকম ন্যাড়া ন্যাড়া লাগছে, ঠিক আছে? তো সে কারণে ওপরেও কয়েকটা পাতা ছাতা এঁকে নিয়েছি। ওকে, এবার পুরো যেটা করছি সেটা হচ্ছে কি, হোয়াইট প্রাইমার যেটা আছে সেটা দিয়ে জাস্ট মেকআপ মানে বেস কালারটা ঠিক করে নিচ্ছি। ওকে, তো এরপর কী কী কালার বা কী কী শেড ইউজ করবো অবভিয়াসলি কিন্তু স্টেপ বাই স্টেপ শেয়ার করবো, সে কারণে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখো, এইরকমভাবে এখান দিয়ে দুটো লতা পাতা বেরিয়েছে, তার মধ্যে দুটো পাতা। সো গাইস, এখানে আমি অনেকগুলো কালার নিয়ে নিয়েছি, তো কী করবো বুঝতেই পারছিলাম না, ডিসাইড করতে পারছিলাম না। দেন এই মানে গ্রিন কালারটা, তো এই গ্রিন কালার ভাবছি যে গ্রিন কালারের পাতাই করে দিই, কারণ গ্রিন গাছের পাতা তো গ্রিনই হয়, তাই না? তো সে কারণে একটু মানে হোয়াইটের ওপর দিয়ে হালকা করে গ্রিন কালার দিচ্ছি, মানে পুরোটা ডিপ করে দিচ্ছি না, জাস্ট হোয়াইটটাও বোঝা যাবে অ্যান্ড গ্রিনটাও বোঝা যাবে। তো দেন মানে একটা দুটো কালার কম্বিনেশন করে একটা সুন্দর লাগবে, ঠিক আছে? তো এটা আমি একটু আইডিয়া করে করে বের করেছি, তো এইরকম ফাইনালি এইরকম হয়েছে, ঠিক আছে? আর মানে কী বলবো না, বুঝতেই পারছিলাম না কীভাবে কী করতে হবে কী করতে হবে না, ঠিক আছে? তোমরা কিন্তু নেগেটিভ কমেন্ট করবে না, আশা করছি ভালোই লেগেছে, ভালো লাগছে, ঠিক আছে? ফাইনালি দেখার পর বুঝতে পারবে যে কেমন হয়েছে, মানে আমার এই পুরনো ওয়াশিং মেশিনটাকে বিক্রি না করে দিয়ে আমি যে এটার মেকওভার করলাম সেটা অনেক বেশি ভালো হয়েছে, ঠিক আছে? ভালো হয়েছে কি না, মানে অনেক বেশি ইউজফুল হয়েছে কি না সেটা কিন্তু তোমরা লাস্ট পর্যন্ত কমেন্টে জানাবে, কারণ ওয়াশিং মেশিনটা খুব ভালো, মানে মানে অনেক বেশি ভালো, মানে এখন নতুন নতুন যে ওয়াশিং মেশিনের থেকেও এই ওয়াশিং মেশিনটা অনেক বেশি ভালো, আর আমি অনেক জামা কাপড় একসাথে কাচতে পারি, সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটাই, ঠিক আছে? তো যে কারণে এটাকে আমি বেচতে দিলাম না, ঠিক আছে? আর অন্য কোনো নতুন কোনো মেশিনও কিনবো না, বলছি যে এই মেশিনটাই থাক, ঠিক আছে? তো গাইস, এরপর যেটা করছি, এবার পাখিগুলোকে একটু তো মেকওভার না করলে হয় না, পাখিগুলো এই পাখিগুলোকে একটু কালার করছি। তো এখানে আমি করছি ইয়েলো কালার, ঠিক আছে? তো কী করবো বুঝতে পারছি না, হালকা হালকা ইয়েলো করছি, আর সাদাটা থাকবে, মাঝে মাঝে সাদাটা থাকবে, না হলে পাখিটা কেমন লাগছে, ঠিক আছে? তো কালারফুল পাখি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই, তাই না? পাখিদের তো গায়ে ভীষণ কালার থাকে, সেই একটা ব্যাপার, এরকম একটা কিছু হবে। তো দেন তোমরা দেখো, ওকে, তো এগুলো কিন্তু সমস্ত কিছু ওই যে দেয়ালে রং করা যে রং, ওই রং, ঠিক আছে? তো গাইস, আমি তো ফাইনালি পাখির গায়ে এবার হচ্ছে কি পালক এঁকে দিলাম রেড কালার দিয়ে, ঠিক আছে?
তো যাই হোক, ফাইনালি আমার এই ভোদলা পাখিটাকে অনেক বেশি ভালো লাগছে, অতটা ভোদলা ভোদলা লাগছে না, যাই হোক অনেকটা সুন্দর লাগছে। যাই হোক, এবার লাস্ট অবধি কিন্তু তোমরা অবভিয়াসলি কিন্তু কমেন্টে জানাবা যে ভোদলা পাখিটাকে কেমন লাগছে। দেন আমি দেখো কি সুন্দর ডিজাইন করে দিচ্ছি, যে এগুলো পালক হয়ে গেছে, রেড রেড, অনেকটা বদ্যি পাখির মতো লাগছে, তাই না? একটুখানি কমেন্ট করে কিন্তু তোমরা অবভিয়াসলি জানাবে, ঠিক আছে? তো গাইস, যাই হোক, মোটামুটি তো করলাম, তো ভাবলাম যে পাখির পেছনে যে পালকগুলো থাকে, তো যাই হোক ওই পালকগুলোকে একটু লাল লাল করে দিই, দেখি কেমন লাগে। হলুদ, লাল, সাদা, নীল, যেমন মানে পাখির তো ভ্যারাইটিস কালার থাকে, যে কারণে আমি যা পেরেছি তাই করেছি, মানে জাস্ট এটা দিয়ে করছি, একবার ওটা দিয়ে করছি, দেখি কেমন লাগে। ফাইনালি এরকম কিছুটা একটা হলো। হ্যাঁ, তো আমার এই যে, তো আমি ভাবছি যে এটা ঠিকঠাক হলো কি হলো না, দেন এরপর যে পাখনাগুলো রয়েছে সেই পাখনাগুলোকে একটু গোল্ডেন কালার করলাম। সো গাইস, এই যে আমার পুরনো ওয়াশিং মেশিন হয়ে গেছে, এইরকম কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক করে শেয়ার করে অবশ্যই পাশে দেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, আজকের মতন বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।